আগামী 25 মার্চ থেকে 40তম আগরতলা বইমেলা তাই রবিবার গান্ধীঘাটস্থিত তথ্য সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে এই বইমেলার অংশগ্রহণকারী প্রকাশক বই বিক্রেতাদের মধ্যে স্টল বণ্টন করা হয় সর্বমোট 121টি স্টল থাকবে বইমেলায় ওপেন লটারিতে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস রাজ্যের তিনটি বড় সংগঠনের প্রতিনিধি সহ অন্যান্যরা 160টির উপর প্রকাশক ও বই বিক্রেতা এই বইমেলায় অংশ নিচ্ছে রাজ্যের বাইরের প্রকাশক সংখ্যা 70 জন বাংলাদেশ থেকে আসবে প্রকাশকেরা বিনামূল্যে বাস পরিষেবা থাকবে বইমেলা যাওয়ার জন্য 90টি বাসকে এই কাজে লাগানো হবে বলে জানান অধিকর্তা রতন বিশ্বাস সুন্দর পরিস্থিতিতে এবার বইমেলা হচ্ছে কোভিডটা কিছুটা মুক্ত সেই হিসাবে আমি আশা করব ত্রিপুরার জনগণ এবারে বইমেলাটা আরো বেশি সুন্দরভাবে এনজয় করবে সেই কুমারঘাট কোলার শহর থেকে শুরু করে এদিকে ধর্মনগর জিরোনিয়া সমস্ত শহরের লোকগুলো ট্রেনের সহায়তা পাবেন আমার দৃঢ় বিশ্বাস গ্রামে এবং শহর গ্রামের লেখক পাঠক আরো বেশি আসবেন শুরু থেকে 2018 সাল থেকেই বইমেলাকে নতুনত্বের সৃষ্টি করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন এবং এটা তারই একটা কর্মসূচি বলে ধরে নেব যেহেতু হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডে এই মেলা হয় 163 বা 164টা যে স্টল বা 160 থেকে 164 এর পরেও যদি কারোর কিছু থাকে যেরকম সাহেব বলেছেন অস্থায়ীভাবে হলেও করে দেবে তাদের কোনো গ্রিভেন্স থাকবে না সুন্দর পরিবেশে বৃদ্ধ থেকে শুরু করে শিশুরা সেখানে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে সেটা সত্যি আনন্দের এবং নেট নেট পরিষেবা ত্রিপুরাতে সত্যি অনেক স্টেটের তুলনায় ভালো